ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। এখন বাজে 10:16 আর আজকে দিনটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, দোল। আজকে তো সবাইকে জানাই দোলের প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে দোল খেলো, সাবধানে, আর অবশ্যই তোমরা চোখটাকে সাবধান রেখে, তারপর রং খেলো, আবিরই খেলো, কোনো রং দিয়ে খেলো না, কারণ এখন রং মানে খেলা ঠিক না স্কিনের জন্য, বা এমনিও ঠিক না। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল উঠে ছেলেকে খাইয়ে ফ্রেশ করে সব গুছিয়ে গেছে, ঘর দোর মুছে পাশি কাজ সারা হয়ে গেছে, চাল ভিজিয়ে দিয়েছি, আর এই যে আমার ছেলে দুধ একটু খায়নি সেটা আজকে ঢাকা দিয়ে রেখেছি। আর সকাল সকাল শাশুড়ি মাও চলে এসছে, এই দেখো মা একটু ফ্রাইড রাইসের মতোই বানিয়ে এনেছে, কড়াইশুঁটি, গাজর এইগুলো দিয়ে। তো এটা একটু টিফিনে খেয়ে নেবো, আজকে বরের ছুটি। আর এই যে শাশুড়ি মা আর আমার ছেলে এখনও বাসি বিছানাটা জাস্ট তোলা হয়নি, ওটাই তুলবো, দুজনে মিলে হাগিসটা নিয়ে ছোড়াছুড়ি খেলছে। তো যাই হোক, কাজগুলো যেটুকু বাকি আছে শাড়ি, আর তারপরে হাজবেন্ড বাজারে গেছে, ও এলে তিনজনে মিলে একটু চা খেয়ে দিনটা স্টার্ট করবো। টাটা। দেখো আমার ছেলের ওই দুধটা দেখালাম তোমাদের, তো সেটার মধ্যে একটু গরম জল করে আর সেরালাক দিয়ে নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে দেবো, তারপর ডিম সেদ্ধ খাওয়াবো পরে। তো চলো ছেলেকে দুধটা খাইয়ে নিই। এই যে এখানে ছেলে অন্যায় করছে, খাবে না, আর এখানে মা এডিট করছে ভিডিও। বন্ধুরা এখন বাজে 11:30, আর দেখো আমার ছেলে এখন বসে বসে কার্টুন দেখছে, আর মা শুয়ে রয়েছে, এই যে টিভি চলছে। আর বাবুকে এবার ডিম সিদ্ধ খাবো, ডিম সিদ্ধ হয়ে গেছে, আর আমার হাজবেন্ড আজকে বাড়িতে ছুটিতে আছে, ওই জন্য রান্না করছে। তো চলো দেখাই কি রান্না করছে। তো বন্ধুরা এখন বাজে 11:30, আর আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, কারণ আমার ছেলেকে স্নান করানো হয়ে গেছে, মানে আমার কাজ কমপ্লিট। আর একটা বড় কাজ বাকি আছে, দেখে ছেলেকে খাওয়ানো, সেটা একটু পরে খাওয়াবো, কারণ সবে ওকে গা মুছিয়ে দিয়ে, আর তো বাটার খেতে ভালোবাসে, তো একটু বাটার খাইয়েছি। আর আজকে যেহেতু আমার হাজবেন্ডের ছুটি, তো রান্না ওই করছে, তো চলো দেখাই কি রান্না করেছে। দেখো আজকে আমার হাজবেন্ড রান্না করেছে লালন টিকা মাছের পটল আলু দিয়ে ঝোল। যেহেতু আজকে পূর্ণিমা, তো আমাদের মাংস আর মানে ডিমটা খাওয়া হয় না, তাই লালন টিকা মাছের ঝোল হয়েছে। এখনও পটল ভাজা বাকি, কুমড়ো ভাজা বাকি, আমার ছেলের মাছের ঝোল হবে ঝিঙে আলু দিয়ে। আর এই যে আমার শাশুড়ি মা তো দেখিয়েছি জিরা রাইস করে, ফ্রাইড রাইস করে এনেছে। আর এই যে আমাদের ভাতও বাবা হয়ে গেছে, আমার হাজবেন্ড ভাত নামিয়ে নিয়েছে। এই যে আমার ছেলে কোলে নেওয়ার জন্য, কোলে ওঠার জন্য বায়না করছে। করে দাও, হাই করো, একবার হাই করো, তাকিয়ে হাই করো, হেসে দাও। তো একটু পরে একটা নাগাদ ওকে খাইয়ে দেবো, ওর এখনও রান্না হয়নি, আমাদের মাছের ঝোলটা হয়ে গেলে ওর রান্নাটা বসাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা এখন বাজে 3:15, আর আমি স্নান টান করে, দেখো ছেলে এই যে ক্লান্ত হয়ে পড়েছে অন্যায় করে করে, আর আমি ওকে নিয়ে বসে আছি, আর আমার শাশুড়ি মা এই যে খাচ্ছে নিচে। মা তাকাও, ছেলের হাতে রান্না কেমন খেলে বলে দাও। খুব ভালো, মা খাচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেলে মা বাবুকে ধরলে তারপর আমরা দুজনে খাবো। তো চলো ছেলেকে একটু ওষুধ খাইয়ে দিই, ছেলের দুটো ওষুধ খাওয়া বাকি রয়েছে, তারপরে খেতে বসবো। খেতে খেতে আজকে 4 বেজে যাবে। এখন বাজে 8:55, আর আমি এখন রাতের রান্নাটা সেরে নিচ্ছি। তো চলো দেখাই আজকে রাতে কী রান্না করছি। দেখো রাত্রেবেলা আজকে আমি বানাবো মুসুর ডালের কচুরি আর নিরামিষ আলুর দম। তো চলো বানিয়ে নিই নিরামিষ আলুর দম আর মুসুর ডালের কচুরি। এখন বাজে 11:06, আর আমি দেখো মুসুর ডালের কচুরি আর আলুর দম রেডি। আমি আর আমার মা শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, মা শুয়েও পড়েছে, আর এই যে আমার ছেলে ঘুরছে, আর আমি আর আমার হাজবেন্ড এখন খেতে বসেছি, ও বাবু ঘুমাতে যাচ্ছিলো, ওই জন্য আমার বড় মা যে খাইয়ে দিচ্ছে, কি কপাল ভালো কি জানি বাবা। বলো মা,
কি কপালে খাইয়ে দিচ্ছে আজকে দশ ছেলে। তো বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশনটা ঢুকে যায়। আর একটা কথা বলে দিই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালোবাসা আশীর্বাদ তোমরা করেছো, সেই কারণে আমি 200 জন সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি। এভাবেই পাশে থেকো, 300 জন সাবস্ক্রাইবারও পূরণ হতে সাহায্য করো, ভালোবাসা দিও, আশীর্বাদ করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়েছো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।